Hello boys, today I am going to discuss about the activities of Mowgli among the wolves. In earlier classes I have done the activities till 10, and in earlier classes I have discussed about the similes activity er ager class guli the সিমিলি সম্বন্ধে আমি তোমাদের আলোচনা করেছিলাম এবং অ্যাক্টিভিটি 10 পর্যন্ত তোমাদেরকে করে দেওয়া হয়েছিল। আজ অ্যাক্টিভিটি 11 এবং অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো তোমাদেরকে করে দেওয়া হবে। অ্যাক্টিভিটি 11 করার আগে আমাদের একটা বিষয় শিখতে হবে, যেটা তোমরা অলরেডি শিখেছো তবুও আমি আরেকবার লিখলাম। ইউ হ্যাভ হার্ড অ্যাবাউট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্বন্ধে তোমরা শুনেছো। এখানে কতগুলো উদাহরণ দেওয়া আছে, হি হ্যাজ বার্নড হিজ ফিট, সে তার পাটা পুড়িয়ে দিয়েছে, এবং হ্যাজ বার্নড কথাটা রেড লেটারে আছে। আমি আমার এখানে তো রেড লেটার হবে না, তাই আমি এখানে আন্ডারলাইন করলাম। দেখো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? Present perfect tense indicates an action that has been done, that indicates that that has just been completed, an action that has just been completed but the effect of the action is still present. অর্থাৎ present perfect tense বর্ণনা করে যে কোনো একটা কাজ সবেমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে। এরকম যদি বোঝায় তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটার বাংলা যদি করা হয় তাহলে হবে, সে তার পাটি পুড়িয়েছে, অর্থাৎ সে তার পাটি সবেমাত্র পুড়িয়েছে। ওকে, তাহলে কাজটি এই সবেমাত্র শেষ হয়েছে, এরকম যদি বোঝায় সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপরে দেওয়া আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। প্রথমে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হবে সাবজেক্ট, তারপর অক্সিলারি হিসেবে হ্যাভ বা হ্যাজ হয়, তারপর ভার্ব এর পাস্ট পার্টিসিপিল ফর্ম, ভার্ব মেন ভার্ব এর পাস্ট পার্টিসিপিল ফর্ম, পিপি লিখলাম পাস্ট পার্টিসিপিল ফর্ম বা ভার্বের থার্ড ফর্ম বলছি, আর তারপর অবজেক্ট থাকলে অবজেক্ট লিখবো, না হলে আমরা আদার্স কমপ্লিমেন্ট বা আদার্স এলিমেন্ট লিখবো, আদার্স এলিমেন্ট আদার এলিমেন্টস, ওকে, অন্যান্য বিষয়বস্তুগুলো। তাহলে মেন ফর্মুলা আমাদের হলো সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপিল ফর্ম। কোনগুলোর ক্ষেত্রে? না, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এই ফর্মুলাটা আমাদেরকে ব্যবহার করতে হয়, এবং কখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়? যখন কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমান আছে, অর্থাৎ অ্যান অ্যাকশন দ্যাট হ্যাজ বিন জাস্ট কমপ্লিটেড বাট দ্য রেজাল্ট অর দ্য ইফেক্ট ইজ স্টিল প্রেজেন্ট, ইট ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, অ্যাক্টিভিটি 11 যেটা দেওয়া আছে, অ্যাক্টিভিটি 11 তোমাদের কী করতে হবে, না আন্ডারলাইন করতে হবে কোনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে। আমি প্রথমে এটা লিখব, দেখো অ্যাক্টিভিটি 11, অ্যাক্টিভিটি 11 দেওয়া আছে, দে হ্যাভ ওয়ার্কড টিল সানসেট, they have worked till sunset, অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত তারা কাজটি করেছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে কোনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা আমি লিখলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তাহলে কোনটা এই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স? সাবজেক্ট চলে গেল। আমরা সাধারণত ভার্বের গঠনটা দেখি টেন্স বুঝতে পারি, ভার্ব যেটা, দেখো এক্ষেত্রে হ্যাজ বার্নড, এটা দেখি আমরা বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট পারফেক্টে আছে। তাহলে এক্ষেত্রে হবে কোনটা, হ্যাভ ওয়ার্কড, অর্থাৎ এই অংশটা।
have worked অংশটা হলো present perfect আছে অর্থাৎ ভার্বটা present perfect আছে তাহলে আন্ডারলাইন করতে গেলে আমাদের এই have worked-টাকে করতে হবে তো হলো therefore the answer will be have worked এই ক্ষেত্রে আনসার হবে have worked b আছে he has gone to sleep he has gone to sleep সে শুতে গেছে তাহলে এই ক্ষেত্রেও সেই একই আমরা ভার্বটাকে দেখে বুঝতে পারবো অর্থাৎ ভার্ব have has এবং ভার্বের থার্ড ফর্ম have has এবং ভার্বের থার্ড ফর্ম এটাকে দেখে বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট আছে সি The actor has received the award. The actor has received the award. Okay. Therefore, the answer will be have received. Okay. Sher Khan and Tabaki have been unsuccessful. Sher Khan and Tabaki have been unsuccessful. Therefore, the answer will be have been. Okay. D and lastly E. Balu has supported the orbs. Has supported the orbs. Therefore the answer will be as supported okay তাহলে activities 11 তোমাদেরকে করে দেওয়া হলো activity 12 এ আমরা যাব তার আগে I have to wipe out all these Activity 12. There are some words and we have to make sentence by these words using present perfect tense of the verb. Okay. Bolchi ami. Prothome lekha ache finish. Ki korte hobe na eigulo diye bakko rochona korte hobe kintu present perfect টেন্স ব্যবহার করে অর্থাৎ ভার্বের হ্যাভ হ্যাজ ব্যবহার করব এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব দেখো আমি লিখছি আই হ্যাভ ফিনিশড মাই মাই ওয়ার্ক আমি আমার কাজটি শেষ করেছি কি করলাম প্রথমে সাবজেক্ট দিলাম তারপর অক্সিলারি হ্যাভ বা হ্যাজ লিখলাম তারপর ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপিল ফর্ম ভিপিপি লিখলাম ভার্বের পাস্ট পার্টিসিপিল ফর্ম ফিনিশ থেকে ফিনিশড হলো তারপরে অবজেক্ট যদি থাকে লিখবো না হলে লিখবো না অন্য কিছু লিখবো আদার্স এলিমেন্টস লিখবো ওকে মূলত আমাদের কি করতে হবে সাবজেক্ট অক্সিলারি হ্যাভ হ্যাজ এর মধ্যে একটা লিখতে হবে এবং ভার্বের থার্ড ফর্ম করে এই বাক্যগুলো দিয়ে করতে হবে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপিল ফর্ম দিয়ে করতে হবে ওকে দু নম্বর আছে হিয়ার হিয়ার কথাটা লেখা আছে আমি লিখব
I have heard the news. অথবা he লিখলাম একটা he has heard. Here third form heard. Here ক্ষেত্রে have has বা has হয়। Heard the news. সে খবরটি শুনেছে। Okay. তারপরে লেখা আছে lead. Lead অর্থাৎ চালনা করা। Lead অর্থাৎ চালনা করা। লিখবো লিখলাম ধোনি হ্যাজ ধোনির ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ বা হ্যাজ হলো ধোনি হ্যাজ লিডের থার্ড ফর্ম হচ্ছে লেড দা টিম ওয়েল অর্থাৎ ধোনি দলটিকে ভালো নেতৃত্ব দিয়েছে তারপর আছে টেক 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 থার্ড ফর্ম লিখতে হবে লিখলাম আই হ্যাভ টেকেন টি জাস্ট নাও আমি সবেমাত্র চা নিয়েছি বা চা খেয়েছি ওকে এক্ষেত্রে টেক কথার অর্থ হলো ড্রিঙ্ক বা ড্রাঙ্ক তারপরে আছে কাম কাম দেখো লিখবো লিখবো দে হ্যাভ কাম কেম কাম দে হ্যাভ কাম হোম জাস্ট নাও তারা সবে বাড়ি এসেছে অর্থাৎ বাড়িতে এই পৌঁছেছে নেক্সট সো লিখলাম হি হ্যাজ শোন সো এর থার্ড ফর্ম হবে শোন শোন মি হিজ নিউ কম্পিউটার সে তো নতুন কম্পিউটারটা আমাকে দেখিয়েছে আর লাস্টলি সাইন ওকে লাস্টলি লেখা আছে সাইন লিখবো সাইন অর্থাৎ চকচক উজ্জ্বল কিরণ দেওয়া দাসান has shown late the sun has shown late for the cloudy morning for the অর্থাৎ মেঘপূর্ণ আকাশের জন্য সূর্য কিরণ দিয়েছে দেরিতে ওকে তাহলে অ্যাক্টিভিটি 12 আলোচনা করা হলো বিফোর গোয়িং টু অ্যাক্টিভিটিস 13 উই হ্যাভ টু লার্ন অ্যানাদার থিং অর্থাৎ 13 নম্বর অ্যাক্টিভিটিকে যাওয়ার আগে আমাদের আর একটু কিছু শিখতে হবে সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স ওকে পাস্ট পারফেক্ট টেন্স ইজ ইউজড ওয়েন দ্য অ্যাকশন ওয়াজ কমপ্লিটেড এ লং টাইম অ্যাগো বাট দ্য ইফেক্ট অফ দ্য অ্যাকশন রিমেন ফর সাম টাইম ইন দ্য পাস্ট অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স বোঝায় সেই সমস্ত কাজকে যেগুলো অতীতে অনেক আগে হয়ে গেছে কিন্তু অতীতে কিছু সময় ধরে সে কাজটি চলেছিল সেরকম যদি হয় তাহলে হবে পাস্ট পারফেক্ট টেন্স দেখো আমি এটা সম্পূর্ণ ওয়াইপড আউট করব তারপরে লিখবো পাস্ট পারফেক্ট টেন্স
एक्टिविटी तरह सी हैव गॉन टू वर्क अर्थात से काजे गिए छिलो अतीते कोनो काज शेष हो गई छिलो अनेक आगे किंतु तार किछुटा फल किछु समय धरे छिलो सेरकम जदि बोझाय ताहले सेटा हबे पास्ट परफेक्ट टेंस पास्ट परफेक्ट टेंस एर गठन हबे प्रथमे हबे सब्जेक्ट तारपरे हैड तारपर हबे ভার্বের पास्ट पार्टिसिपल फर्म বা ভার্বের থার্ড ফর্ম তারপর অবজেক্ট থাকলে লিখবো না হলে লিখবো আদার কমপ্লিমেন্ট বা আদার এলিমেন্ট আদার এলিমেন্টস ওকে তাহলে মেইন ফর্মুলাটা হবে সাবজেক্ট তারপর হ্যাড তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এই এই গঠনটা দিয়ে সাবজেক্ট হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এই গঠনটা দিয়ে আমাদের কি করতে হবে তেরো নম্বর যে অ্যাক্টিভিটি আছে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে সেগুলো দিয়ে কি করতে হবে বাক্য রচনা করতে হবে অর্থাৎ উই হ্যাভ টু মেক সেন্টেন্সেস বাই দ্য ওয়ার্ডস ইউজিং পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব ওকে দেখো প্রথমে দেওয়া আছে রান প্রথমে আছে রান লিখলাম দ্য থিপ হ্যাড রান র্যান রান run away with the ornaments অর্থাৎ চোরটি গয়নাগাটি নিয়ে পালিয়ে গিয়েছিল ওকে দু নম্বর আছে বিগিন বিগিন ওকে লিখলাম I had begun. I had begun to write before the bell rang. অর্থাৎ ঘন্টা পড়ার আগে আমি কি করলাম লিখতে শুরু করলাম আমরা জানি যে যদি দুটো কাজ অতীতে দুটো কাজ হয়ে থাকে যে কাজটি আগে হবে সেইটা আমরা পাস্ট পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করব এবং অন্যান্য অংশটা বিপরের পরের অংশটা পাস্ট ইনডিফিনিট দ্য বেল র্যাং এখানে একটা সেন্টেন্স এই ক্ষেত্রে এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স আর আই হ্যাড বিগান এটা হলো বিফোরের আগে যেটা থাকবে সেটা হবে কি পাস্ট পারফেক্ট টেন্স দেখো সাবজেক্ট হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম ওকে আর এটা হলো সাবজেক্ট আর ভার্বের সেকেন্ড ফর্ম তাহলে বিফোরের পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স ওকে কল তারপরে আছে কল লিখলাম They had called my name. তারা আমার নাম ডেকেছিল. They had called, এর থার্ড ফর্ম called my name. তারপর আছে next watch. দেখা. Watch অর্থাৎ দেখা. লিখলাম রাজীব had watched the game রাজীব খেলাটি দেখেছিল play he had played with me সে আমার সঙ্গে খেলেছিল প্লে তারপরে ড্রপ পড়ে যাওয়া স্নেহা লিখলাম রিমা ড্রপড
the glass from her hand. Rima tar hate theke glass ti fele diyechilo. Burn. Puriye fela. Tahole likhbo. They had burnt. They had burned. Have a burnt. All. They had burnt all the records. Before. অর্থাৎ পুলিশ আসার আগে তারা সমস্ত রকমের নথিপত্র কি করেছিল পুড়িয়ে ফেলেছিল বিফোর দা পুলিশ করলাম বিফোর দা পুলিশ কেম তাহলে অ্যাক্টিভিটি ১৩ তোমাদেরকে আলোচনা করা হলো এবং পাস্ট পারফেক্ট টেন্স কিভাবে গঠিত হয় সাবজেক্ট তারপরে হ্যাড তারপর ভার্বাল পাস্ট পার্টিসিপেল ফর্ম দিয়ে গঠিত হয় সেগুলো করে দেওয়া হলো বাকি আছে অ্যাক্টিভিটি ১৩14 and activity 15 okay activity 14 তোমাদেরকে দেয়া আছে এবং কোন মাল্টিপল চয়েস প্রশ্ন অর্থাৎ ভার্ব ফর্ম তিন রকমের দেয়া আছে কোনটা হবে সেটা লিখতে হবে দেখো তাহলে আমি এটা হোয়াইট অফ করলাম অ্যাক্টিভিটি 14 প্রথমটা আমি লিখবো তারপরে সবগুলো উত্তরটা লিখবো প্রথমে একটা দেখো কোশ্চেন এ দেয়া আছে দা জেকাল ফাউন্ড অনলি এ বোন টু ইট অ্যাজ দা উলভস The wolves लिखा আছে eats দেয়া আছে আছে had eaten আছে এবং শেষে আছে have eaten have eaten তারপর দেয়া আছে everything দেখো দা জেকেল ফাউন্ড এটা প্রেজেন্ট পাস্ট ইনফিনিট দেয়া আছে এ বোন দা জেকেল ফাউন্ড এ বোন এটা পাস্ট ইনফিনিট দেয়া আছে তাহলে আমাদেরকে পাস্ট ব্যবহার করতে হবে তাহলে ইটস কথাটা হবে না কারণ প্রেজেন্ট আছে আর হ্যাভ ইটেন কথাটা আছে প্রেজেন্ট পারফেক্টে যেহেতু পাস্টে আছে তাহলে প্রেজেন্টের কোনো কিছুই হবে না অপশন পড়ে থাকলো আমাদের হ্যাড ইটেন তাহলে উত্তরটা হবে কোনটা হ্যাড ইটেন ওকে অর্থাৎ পাস্ট পারফেক্টে হবে The jackal found only a bone to eat as the wolves had eaten everything. Therefore, the answer will be had eaten. কারণ যেহেতু এটা past tense আছে তাহলে present হবে না এটাও present আছে এবং এটাও present perfect আছে এটা present indefinite এটা present perfect তাই এ দুটো হবে না হবে কোনটা past perfect টা হবে ওকে therefore the answer will be had eaten এরপরে আমি বি এরটা শুধু উত্তরগুলো লিখব বি সি ডি এবং ই শুধু উত্তরগুলো লিখব ফাদার উলফ ওয়েক হ্যাড ওকেন হ্যাড ওকেন আপ এট 7 ইন দা ইভিনিং তাহলে এটা হবে হ্যাড ওকেন অর্থাৎ উঠেছিল সি বাগেরা এন্ড বালু হ্যাড সাপোর্টেড সাপোর্ট হ্যাজ সাপোর্টেড দ্য ডিমান্ড অফ দ্য হোল ফ্যামিলি পাস্ট টেন্সে হবে তাহলে হবে হ্যাড সাপোর্টেড ডি আই ড্যাশ ফিনিশড আই
have finished, finishes, finish my task well before the scheduled time. তাহলে হবে have finished. Mary Kom win have on had on a bronze medal in the London Olympic. তাহলে জিতেছিল, তাহলে হবে had on. Okay. এটা গেল অ্যাক্টিভিটি 14 আর বাকি রইল অ্যাক্টিভিটি 15. অ্যাক্টিভিটি 15 শূন্যস্থান আছে এবং ভার্বের সঠিক রূপ দিয়ে পূরণ করতে হবে। তাহলে দেখো মোগলিজ প্যারেন্টস ড্যাশ রান দেয়া আছে, এটা হবে প্রথমটা হবে হ্যাড রান। ওকে ফার্স্ট ড্যাশটাই হবে হ্যাড রান। দু নম্বর আই ওয়াজ লিভিং দ্য লিটল বয় শের খান কাম আছে, শের খান হবে কেম ইন ড্যাশ টু, দ্য আনসার উইল বি কেম। কোশ্চেন নাম্বার থ্রি টু দ্য কেম অফ দ্য উলস ইন সার্চ অফ মোগলি, দ্য উলস ওয়ান্টেড, ওয়ান্টেড হবে ওয়ান্টেড। আর চার নম্বর হবে এয়ার অফ মোগলি বাঘেরা এন্ড বালু হ্যাড সাপোর্টেড, ওকে। অ্যাক্টিভিটি 15 হ্যাজ বিন ডান হিয়ার। অ্যাক্টিভিটি 16 এন্ড 17 দেয়ার আর রাইটিংস অ্যান্ড হোয়েন এভার আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দ্য রাইটিংস ইট উইল বি ডান দ্যাট টাইম, অর্থাৎ যে সময় আমি রাইটিং নিয়ে আলোচনা করব তখন অ্যাক্টিভিটি 16 এবং অ্যাক্টিভিটি 17 করে দেওয়া হবে। তাহলে তোমাদেরকে মোগলি অ্যামং দ্য ওল্ডস সমস্ত অ্যাক্টিভিটিসগুলো করে দেওয়া হলো। আশা করি এই ভিডিওটা তোমাদেরকে এই অ্যাক্টিভিটিগুলো বুঝতে এবং করতে সাহায্য করবে। হোপ দিস ভিডিও উইল হেল্প ইউ লট টু আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাক্টিভিটিস অ্যান্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ভোকাবুলারি অ্যান্ড দ্য গ্রামার পোর্শন ভেরি ওয়েল। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং দিস ভিডিও ইউ ক্যান কল মি অর ইউ ক্যান রাইট মি বিলো। থ্যাংক ইউ ভেরি মাচ, দ্যাটস অল ফর দ্য ডে অ্যান্ড ফর দ্য মোমেন্ট।